আমি পৃথিবীর অনেক সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছি। আমি লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া সব দেশেই যাই। সম্মানিত সুদীপ, লন্ডন থেকে 250 কিলোমিটার দূর হল ম্যানচেস্টার ইউনিভার্সিটি। ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে সেখানে সমাবর্তন অনুষ্ঠান হয়। তার মানে 5 বছর, 7 বছর, 10 বছরে যত ছাত্র, যত ব্যক্তি নোবেল পেল, যারা পিএইচডি হোল্ডার, যারা এমফিল হোল্ডার, যারা ঠিক এমনি করে বিশেষ বিশেষ ডিগ্রি লাভ করেছে, তাদেরকে সম্মাননা দেওয়া হয়, তাদেরকে একটা সনদ দেওয়া হয়। এরা প্রত্যেকেই কালো পোশাক গায়ে পরে, কালো টুপি মাথায় দেয়, আর দেশের চ্যান্সেলর, দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তাদেরকে সনদ দেওয়া হয়। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি দেখেছি। আমি ক্যামব্রিজে গিয়েছি, আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়েছি। সম্মানিত সুদী ভাইরা, আমার সেখানে সমাবর্তন অনুষ্ঠানগুলোতে মা বাবা যান, তাদের সন্তানকে কীভাবে সম্মাননা দেওয়া হচ্ছে, একটা সনদ দেওয়া হবে, তাও কত সম্মানের সাথে। সম্মানিত সুদী, সেই সমাবর্তন অনুষ্ঠান ম্যানচেস্টার, অক্সফোর্ড, ক্যামব্রিজে যেটা অনুষ্ঠিত হয়, তার চেয়ে আজকে যে 7 জন যাদের মাথায় আমরা পাগড়ি দিলাম, এই অনুষ্ঠান কোটি কোটি গুণে এটা সম্মানিত। কেন? যারা ওখানে ডিগ্রি নেয়, যারা সম্মাননা পায়, যাদেরকে সম্মান দেওয়া হয়, পদক দেওয়া হয়, যাদেরকে সনদ দেওয়া হয়, তাদের ওই সাবজেক্টের 10টা লাইন মুখস্থ নেয়। আর হাফেজে কোরআন যাদের মাথায় আমরা পাগড়ি দিলাম, তাদের সিনার মধ্যে 6,666টি আয়াত, 30 পারা কোরআনের বিশাল সম্ভার, এত বড় ধর্মগ্রন্থ পৃথিবীর কোথাও নাই। কোন ধর্মের এত বড় লম্বা গ্রন্থ কোথাও কি নাই। সেই কোরআনের হাফিজ যারা আজকে তাদের মাথায় পাগড়ি দিলাম, আমার একটা বিশ্বাস, আমার মনের মধ্যে একটি বিশ্বাস, সে বিশ্বাসটা হলো যে ওদের মাথায় পাগড়ি দেই নি আমরা, আমরা লোহে মাহফুজের মাথায় পাগড়ি দিয়েছি। লোহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজীদু ফি লাওহিন মাহফুজ। লোহে মাহফুজ, লোহে মাহফুজের কোরআন সিনার মধ্যে যারা ধারণ করলো, এক একটা বাচ্চা যাদের মাথায় আমরা পাগড়ি দিলাম, তাদের এই কোরআনটাকে আত্মস্থ করতে, সিনার মধ্যে আনতে, এর একটা পরিসংখ্যান হয়েছে, হিসাব নিকাশ আছে। আর সেই হিসাব নিকাশটা হলো যে একটা কোরআন একজন সিনার মধ্যে নিতে গেলে তাকে 3 থেকে 4 বছর কষ্ট করতে হয়। মিলিটারির যত শাসন, তার চেয়ে আরো কঠিন শাসনের মধ্যে থেকে এই কোরআনটাকে সিনায় গ্রহণ করলো এই ছাত্রেরা। সম্মানিত শুধু তাতে একবার দুবার নয়, এদের আমোক্তা পড়তে হয়, কতক্ষণ নয়, আমোক্তা শোনাতে হয়। এদের 7 শবক আছে, এদের পিসিলা শবক আছে, এদের সবিনা আছে, তার মানে 24 ঘন্টা এমনভাবে তাদের টাইম টেবিল দিয়ে ঘেরা যে এর বাইরে যাবার কখন শুবে, কখন খাবে, কখন পড়বে, কখন শবক দিবে, কখন শবক নিবে, কখন নিজে পড়বে, এই সবগুলো মিলিয়ে যে প্র্যাকটিসটা হয় এই 3 থেকে 3.5 বছর হাফেজ হওয়ার জন্যে, সেখানে আমরা দেখেছি প্রায় 3 থেকে 3.5 লক্ষ বার কোরআন পড়তে হয়। কতবার? 3 থেকে 3.5 লক্ষ বার। বড় ভাগ্যবান যারা আজকে এই ছাত্রদের পিছনে একটা টাকা পয়সা দেন, বড় ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা এদের পেছনে আপনাদের নিজের অর্জিত উপার্জিত অর্থ এর কিছু অংশ তাদেরকে দেন। আপনারা আপনাদের যে ফান্ড থেকেই দেন, জাকাত থেকে দেন, সাদাকা থেকে দেন, দান অনুদান থেকে দেন, যেখান থেকে দেন না কেন, আমি বড় ভাগ্যবান মনে করি সেই মা বাবাকে, যারা এদের অনুজাত পিতা এবং যে মা তার গর্ভধারিণী জননী। কথা বলেন, সেই মায়ের মতো ভাগ্যবতী সে বাপের চেয়ে ভাগ্যবান আর কেউ নাই। হাফেজে কোরআন একজন ছাত্র
সিনার মধ্যে তার কোরআন ধারণ করেছে, তার মর্যাদা কত বড়। এটা সাধারণ মানুষের কালাম নয়। লাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবীর লা খাযনাহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানাহু বিল ওয়াতিন। আল্লাহ বলছেন, হে নবী, যে কোরআন আপনার কাছে আমি দিয়েছি সেই কোরআন কারো বানানো জিনিস নয়। অতএব আপনি যদি সামান্যতম রদ বদল করেন, লাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবীর, এর মধ্যে কোনো একটি অংশের যদি সামান্যতম কোনো পরিবর্তন করেন, তাহলে আমি দক্ষিণ হস্ত ডান হাত দিয়ে আপনার এই টুটি চিপে ধরব এবং আপনার গ্রীবা ছিঁড়ে ফেলব। আমি আপনার গলা কি করে ফেলব, ছিঁড়ে ফেলবো।